এখানে এসে একটা স্পেশাল ধনে পাতার চাটনি যেটা আমাদের খুব পছন্দের, তো সেটা কেন এসছে চলো তোমাদের সাথে শেয়ার করি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ইনস্টামার্ট থেকে চলে এসছে এক গাদা বাজার, দেখো আমার মনে হচ্ছে এখানে আমি দোকান খুলে পুরো বসে আছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌলমিস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে একটা ব্র্যান্ড নিউ ব্লগের সাথে তোমাদের সামনে চলে এসেছি। তো এখন বাজে সকাল 9টা, তো আজকে থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো আশা করছি সারাদিন যা যা করবো তোমাদের সাথে শেয়ার করব, তো আশা করছি ভালো লাগবে। তো দেখতে থাকো, অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো কী কী করি না করি, আর সঙ্গে থেকো। আর দেখো বাইরে উঠে গেছে, বেশ সুন্দর রোদ, বেশ সুন্দর লাগছে কিন্তু। তো চলো, এখন অনেক কাজ আছে, আর তোমরাও কিন্তু সঙ্গে থেকো। আজকে সকালে ব্রেকফাস্ট হচ্ছে কাবলি ছোলাগুলো হয়, কাবলি ছোলা সেদ্ধ করে মা হালকা লবণ আর খুব অল্প পরিমাণ তেল দিয়ে আর গোটা জিরে দিয়ে ভেজে দিয়েছে, আর তার উপর একটু লবণ ছড়িয়ে দিয়ে, এই সরি, তার উপর একটু লেবু ছড়িয়ে দিয়েছে। তো তোমরা এইভাবে খেয়ে দেখো, খেতে জাস্ট অসম লাগে। তো এটাই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। তো চলো ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর মা ওখানে নিয়েছে হচ্ছে ইনসিওর আর পাউরুটি, তো মা ব্রেকফাস্টে ইনসিওর আর পাউরুটি খাবে, আর আমি খাবো হচ্ছে এই যে ছোলার যে মিশ্রণটা খুব ভালো লাগে, তো সেটাই খাবো। তো চলো দেখতে থাকো। আর সুইগি থেকে, সুইগি ইনস্টামার্ট থেকে কিছু জিনিস দিয়ে গেল, তো এক্ষুনি আমি রিসিভ করলাম। তো মা বোধহয় কিছু অর্ডার দিয়েছিল, তো চলো খুলে দেখি নি কী কী আছে, আর তোমাদের ব্যাক ক্যামেরা করেই কিন্তু দেখাচ্ছি। তো দাঁড়াও এটা ওপেন করি, ওপেন করে তোমাদেরকে খুলে দেখাচ্ছি যেতে কী কী আছে। তো দেখো এই প্যাকেটটা খুললাম আর কত কি আছে, তো চলো দেখি একটা একটা করে কি কি আছে না আছে। এটা প্রথমে আমার একটা ফেভারিট জিনিস আছে, সেটা হচ্ছে কুরকুরে। আচ্ছা এটা হচ্ছে একটা কুরকুরে পপকর্নের বড় প্যাকেট, এটা কুরকুরের ছোট প্যাকেট, আর একটা পপকর্নের বড় প্যাকেট, এটাও কুরকুরে পপকর্নের ছোট প্যাকেট একটা, এটা কুরকুরের একটা ছোট প্যাকেট, এটা পপকর্নের একটা প্যাকেট। পপকর্নটা অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে সবাই ভীষণ ভালোবাসে, মানে পপকর্ন ফ্লেভারটাই খুব ভালো লাগে। এটা এগেন পপকর্নের একটা বড় প্যাকেট আছে। আচ্ছা এইটাতে আছে, দেখে মনে হচ্ছে টমেটো, হ্যাঁ টমেটোই আছে, কারণ এই যে লাল লাল দেখা যাচ্ছে, তো এটি 500 টমেটো আছে। এটা এগেন একটা পপকর্নের প্যাকেট। আচ্ছা এইগুলো কিছু একটা ফ্রি দিয়েছে, ও ক্যাডবেরি জিঞ্জার একটা ওই পাউডার মতো ফ্রি দিয়েছে। এটাও হচ্ছে টমেটো, টমেটো বোধহয় দুটোতে 500 বলা হচ্ছে, 250 করে দিয়েছে। এটাও হচ্ছে পপকর্নের প্যাকেট। এটা আরেকটা পপকর্নের প্যাকেট, মনে হচ্ছে যেন পপকর্নের দোকান খুলবো। এটা আরেকটা পপকর্নের প্যাকেট, আর এটা হচ্ছে চিড়ে ভাজা। এই চিড়ে ভাজাটা এত সুন্দর খেতে, সব রকম দিয়ে মেশানো, মুখরোচকের বেশ সব রকম মেশানো, খুব সুন্দর খেতে। ঝুরি ভাজা থাকে, একটু ইয়ে থাকে, ক্যারি পাতা বাদাম দিয়ে বেশ সুন্দর খেতে। আর এখানেও
আর একটা চিড়ে ভাজা, এখানে আছে হচ্ছে একটা, এটা আমার জন্য স্পেশালি, এটা হচ্ছে ওই ইয়ে টাইপের, ওই জিরা গলি টাইপের, এটা খেতে খুব সুন্দর লাগে, মুখরোচক টাইপের, দেখবে ভাতটা খেয়ে অনেক সময় খেতে ইচ্ছা করে, তো খেতে ভালো লাগে সেই। আর এখানে আছে হচ্ছে আলু, আলু বোধহয় এখানে 1 কেজি আলু আনা হয়েছে। আর আছে দুধের প্যাকেট, এই যে আমুলের, মাঝে দুধটা খায় ওই আমুলের ক্রিম মিল্ক, সেটা সে দুধের প্যাকেট, এই দুধের প্যাকেট 4টে আছে। তো এইগুলোই আছে, এইগুলোই বাজারে এলো, তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম, তো আবার একটু পরে ফিরে আসছি। তো চলো আজকে লাঞ্চের মেনু শেয়ার করে দিই। এখানে আছে হচ্ছে ভাত, এখানে আছে হচ্ছে শিম বেগুন ভাজা, আর এখানে আছে হচ্ছে ওই শাহি পনির, সব রকম সবজি দিয়ে শাহি পনির একটা তৈরি করা হয়েছে। আর এখানে আছে হচ্ছে মাদার ডেয়ারি কাপকারের যে টক দইটা হয় সেই দইটা। তো আজকে আমাদের বাড়িতে নিরামিষ, তো এই দিয়েই আজকে খাওয়া হবে। আর মা ওখানে বসে গেছে, মা খাচ্ছে, আর ওখানে ওই যে আমাদের দিদি, বললাম না যে প্রতিদিন দিদিকে আগে মা খেতে দেয়, মা এটাই বিশ্বাস করে যে অতিথি সেবা সবার আগে, তো সেই কারণে দিদিকে আগে খেতে দিয়ে দেওয়া হয়, তারপরে আমরা বসি। তো দিদিও বেশ ভালো করে মনোযোগ দিয়ে খাচ্ছেন, আর মাও এখানে মনোযোগ দিয়ে খাচ্ছেন, তো এবার শুধু খাওয়ার আমার পালা, চলো খেয়ে নিই তারপরে কথা হবে। তো এখন বাজে সন্ধে 6:30, আর পুপু এসেছে আজকে, তো শরীরটা ভালো ছিল না কিন্তু তাও এসছে। আর পুপু এখানে খাচ্ছে হচ্ছে মুড়ি, আর আমরা খাচ্ছি একটা স্পেশাল জিনিস, সেটা এক্ষুনি তোমাদের সাথে শেয়ার করছি, মানে তোমরা বিশ্বাস করতে পারবে না, প্রতি শীতকালে যদি একবার অন্তত আমি এই জিনিস না খাই তাহলে আমার শীতকাল শীতকাল বলে মনেই হয় না। আমাকে শীতকালে সব থেকে ফেভারিট জিনিস যেটা, সেটা আমাকে খেতেই হবে। তো চলো দেখাই যে সেই জিনিসটা কী, মানে শীতকালে এটা না খেলে আমার পুরো একদম শীতকালই পুরো অসম্পূর্ণ, আমার পুরো মানে মনেই হয় না যে শীতকাল হয়েছে বলে। তো দেখো জিনিসটা হচ্ছে ইডলি বলতে যাচ্ছিলাম, তো এখানে একটা দোকান আছে লিট্টিটা অসাধারণ করে, মানে পুরো বেশ সুন্দর করে শেঁকে, তার ভেতরে ছাতু, গোলমরিচ, রসুন, তারপরে লঙ্কা দিয়ে এত সুন্দর জোয়ান টোয়ান দিয়ে পুর তৈরি করে। তো এই লিট্টি খাওয়ার জন্য প্রতি বছর আমি পাগল হয়ে যাই, মানে আমাকে খেতেই হবে শীতকালে এটা। আর এটা দিয়েছে ধনেপাতার চাটনি, এই ধনেপাতার চাটনিটাও খুব ভালো করে, বেশ ভালো লাগে। আর এটা এখানে দিয়েছে হচ্ছে বেগুন, আলু আর পেঁয়াজ মাখা। তো এই লিট্টি না হলে আমার শীতকাল সম্পূর্ণ একদম অসম্পূর্ণ। হ্যালো গাইস, তো এখন বাজে 10:30, তো আজকে সারাদিন যা যা করলাম সবই তোমাদের সাথে শেয়ার করলাম, তো আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। তো এখন আজকে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, বেশ মজা লাগছে, এবার ঠান্ডার সময় চলে এলো। তো এখন ভিডিওটা এখানেই এন্ড করছি, কালকে দেখা হচ্ছে কোনো একটা ব্র্যান্ড নিউ ব্লগের সাথে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে আসে। তো কালকে দেখা হচ্ছে কোনো একটা ব্র্যান্ড নিউ ব্লগের সাথে, টিল দেন খুব 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 ভালো থেকো, স্টে কাইন্ড স্টে সেফ, তো টাটা।